বাড়িপুরে প্লাস্টিক বস্তা তৈরির কারখানায় আগুন, এখনো রয়েছে পকেট ফায়ার। দমকলে পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে যাচ্ছে। গতকাল রাতে কারখানায় আগুন লাগে, প্রাথমিকভাবে জানা গেছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ঘটনার সময় কাজ চলছিল কারখানায়, আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানার কর্মীরা বেরিয়ে পড়েন, মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানা চত্বরে। 12 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো জ্বলছে আগুন, এখনো পকেট ফায়ার রয়েছে। যে সময় আগুন লাগে, যে সময় বিধ্বংসী আকার নিয়েছিল বাড়িপুরের এই প্লাস্টিক বস্তা তৈরির কারখানায় আগুন যখন বিধ্বংসী চেহারা নেয়, সেই সময়কার ছবি দেখতে পাচ্ছেন। এবং তারপরে এখনো সেখানে দমকলের পাঁচটি ইঞ্জিন কাজ করে যাচ্ছে, এখনো পকেট ফায়ার রয়েছে এবং সেগুলোকে নেভানোর কাজে এখনো পর্যন্ত দমকলের পাঁচটা ইঞ্জিন কাজ চালিয়ে যাচ্ছে। বাড়িপুরে প্লাস্টিক বস্তা তৈরির কারখানায় আগুন, এখনো রয়েছে পকেট ফায়ার। দমকলে পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে যাচ্ছে। গতকাল রাতে কারখানায় আগুন লাগে, প্রাথমিকভাবে জানা গেছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ঘটনার সময় কাজ চলছিল কারখানায়, আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানার কর্মীরা বেরিয়ে পড়েন, মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানা চত্বরে। 12 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো জ্বলছে আগুন, এখনো পকেট ফায়ার রয়েছে। যে সময় আগুন লাগে, যে সময় বিধ্বংসী আকার নিয়েছিল বাড়িপুরের এই প্লাস্টিক বস্তা তৈরির কারখানায় আগুন যখন বিধ্বংসী চেহারা নেয়, সেই সময়কার ছবি দেখতে পাচ্ছেন। এবং তারপরে এখনো সেখানে দমকলের পাঁচটি ইঞ্জিন কাজ করে যাচ্ছে, এখনো পকেট ফায়ার রয়েছে এবং সেগুলোকে নেভানোর কাজে এখনো পর্যন্ত দমকলের পাঁচটা ইঞ্জিন কাজ চালিয়ে যাচ্ছে। বাড়িপুরে প্লাস্টিক বস্তা তৈরির কারখানায় আগুন, এখনো রয়েছে পকেট ফায়ার। দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে যাচ্ছে। গতকাল রাতে কারখানায় আগুন লাগে, প্রাথমিকভাবে জানা গেছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ঘটনার সময় কাজ চলছিল কারখানায়, আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানার কর্মীরা বেরিয়ে পড়েন, মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানা চত্বরে। 12 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো জ্বলছে আগুন, এখনো পকেট ফায়ার রয়েছে। যে সময় আগুন লাগে, যে সময় বিধ্বংসী আকার নিয়েছিল বাড়িপুরের এই প্লাস্টিক বস্তা তৈরির কারখানায় আগুন যখন বিধ্বংসী চেহারা নেয়, সেই সময়কার ছবি দেখতে পাচ্ছেন। এবং তারপরে এখনো সেখানে দমকলের পাঁচটি ইঞ্জিন কাজ করে যাচ্ছে, এখনো পকেট ফায়ার রয়েছে এবং সেগুলোকে নেভানোর কাজে এখনো পর্যন্ত দমকলের পাঁচটা ইঞ্জিন কাজ চালিয়ে যাচ্ছে।